Tak apa, sebetulnya mereka sahaja.
করে এগুলো শেখে আবার কিছু কিছু ধর্ম আছে এরা বিশেষ করে বৌদ্ধ ধর্ম এরা করে কি মানুষকে ব্রেনওয়াশ করে কি করে যে তুমি যদি যদি ওরা বৌদ্ধ ওরা এক আল্লাহকে বিশ্বাস করে তাহলে শিরিক করে তারা মনে করে যে ঈশ্বরে বড়ে বাবা করতে গেলে দুনিয়াতে বিবাহ স্বামী ছেলে সন্তান নারী এগুলো যদি আমরা ঝুঁকে যাই তাহলে আমাদের বাদত করা যাবে না ঈশ্বরের বাদত করা যাবে না তারা এটাকে প্রতিবন্ধকতা মনে করে এবং বৈরাগ্য জীবন যাকে বলা হয় বৈরাগ্য জীবনকে তারা উৎসাহিত করে এটা হচ্ছে একটা যে ধর্মের নামে যে মালিকের এবাদত করতে ঈশ্বরের এবাদত করতে গড়ের এবাদত করতে তার কাজ করতে গেলে বৈরাগ্য জীবন স্ত্রী সন্তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারণ এগুলোর পিছনে অনেক সময় ব্যয় করতে হয় তাদের জন্য কিন্তু একটা গুণা আছে
মনোযোগ দিয়ে রাখো তারা কথা দেখতে পাবে চুরি করলে দণ্ড দেওয়া আছে কারণ চুরিতে শুধু ব্যক্তিগত ক্ষমতা থাকে না চুরির মাধ্যমে পরিবার সমাজ নষ্ট করতে ব্যস্ত হয় আরেকজন নষ্ট হবে সমাজ নষ্ট কিছু তৈরি হবে চুরি বেশি হবে এই জন্য এখানে দণ্ড দিতে চাই যখন
তাহলে এক নম্বর শর্ত পূরণ হবে ব্রহ্ম একই হতে হবে এই নাম আমরা পাবেন এই মাসার ক্ষেত্রে একটা খুব কঠিন একটা কথা বলব যেটা আমার অনেকে মনে করি আমি বেশ কিছুদিন আগে জেনেছি বাইকের আওয়াজ শুনে নাম সাহেব তিনি এটা করতে দিয়েছেন যে এই যে শর্তটা যে বিবাহের ক্ষেত্রে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ে উভয় তিন এক হতে হবে অর্থাৎ মুসলমান হতে হবে ভূমি হতে হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার স্পষ্ট আছে বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করলো সে কুফরি করল অর্থাৎ নামাজ না পড়লে তার নাম থাকে না এই হাদিস এবং আল্লাহ তাআলা যে বিধান বিবরণ করেছে এই হাদিসের দ্বারা আমরা মাসালা দিয়েছেন হুকুম দিয়েছেন হয়তো তুমি ঠিক আছে দাবি করে দাবি কালে না পড়ে কিন্তু এমন যদি হয় পাপ বা পাপটি দুজনের একজনে নামাজ পড়ে আরেকজন নামাজ জীবনে পড়ে না তাহলে সেই ক্ষেত্রে বিবাহ হতে হবে কিন্তু এটা আমরা জানি কারণ মাসালের হাদিস যে যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো তাহলে সে যদি কুফরি করে থাকে আর আমরা যদি না নামাজ পড়ে ইমানদার হয়ে থাকে তাহলে কাফেরা কুফরি কি বিবাহ হবে হবে না সুতরাং এই পাঁচটি এবং পাঁচটি জয় যে ক্ষেত্রে আপনাদেরকে বিচার করতে হবে যে আমি নিজ আমল করবো অথবা একজন আমলদার মহিলা নারী আমার ঘরে আসবো এটা মনে রাখতে হবে দ্বিতীয় শর্ত তাহলে দিন যদি এক হয়ে যায় জীবন পাত্র শর্ত পূরণ হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ইজাব এবং কবুল অর্থাৎ ইজাব বলা প্রস্তাব দেওয়া এমনি নেই না মেয়ে পক্ষ অথবা ছেলে পক্ষ যে কোনো এক পক্ষ থেকে প্রথমে প্রস্তাব দিতে হবে যে আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাই বা আমি আমার ছেলেকে বিবাহ করাতে চাই এইরকম প্রস্তাব দিতে হবে যে অভিভাবকরে করে থাকে অভিভাবকের মাধ্যমে করে থাকে এই নিজের প্রস্তাব যেহেতু এক পক্ষ থেকে দিবে দ্বিতীয় পক্ষ যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিবাহ শর্ত পূরণ হবে অর্থাৎ এক পক্ষ বলবে যে আমি আমার ছেলেকে বা আমার মেয়েকে আপনার ছেলে বা আপনার মেয়ের কাছে বিবাহ দিতে প্রস্তাব দিচ্ছি দ্বিতীয় পক্ষ বলবে হ্যাঁ আমিও আমার ছেলে বা আমার মেয়েকে আপনার যে দিয়েছে প্রস্তাব এই প্রস্তাবটা সাদরে গ্রহণ করলাম এটাকে বলা হয় ইজাব এবং কবুল প্রস্তাব দেওয়া এবং গ্রহণ করা অর্থাৎ কেনা বেচার মতো বেচা কেনা যে লোক বাজারে পশানে বসে থাকে আপনি জিজ্ঞেস করেন পশুর দেয় কত উনি বলেন 100 টাকা আপনি রাজি হলে ঠিক আছে আমি 100 টাকা কিনবো উনি আপনাকে দিলেন এই যে পরস্পর লেনদেন বিবরণ হয়ে গেল সুতরাং ইজাব কবুল এটা হচ্ছে দ্বিতীয় শর্ত বিবাহটাকে এক পক্ষ প্রস্তাব দিবে আর এক পক্ষ গ্রহণ করবে কোন এক পক্ষ যদি গ্রহণ না করে তাহলে বিবাহ হবে না নাম্বার তিন তিন নাম্বার হচ্ছে দেবী মহর এজন লাগবে দেবী মহর নির্ধারণ করতে হবে অনির্ধারিত কখনোই বিবাহ হবে না যাই করবে আপনি নির্ধারণ করতে হবে ফিক্স করতে হবে যে এত টাকা দেবী মহর বিনিময়ে এই বিবাহ সংঘটিত হবে সেটাও যে কোনো এক পক্ষ থেকে প্রস্তাব দিতে পারে আর মেয়ে পক্ষ থেকে প্রস্তাব দিতে পারে যে আমার মেয়েকে বিবাহ দিতে চাই আমি এত টাকা দেবী মহর দিতে চাই আবার ছেলের পক্ষ থেকেও করতে পারে যে আমি আপনার মেয়েকে আমি আমার ছেলের জন্য নিব কিন্তু আমি এত টাকা দেয় মন দিব উভয় পক্ষ থেকে যে কোনো পক্ষ থেকে প্রস্তাব দিতে পারে এবং অন্য পক্ষের আগে গ্রহণ করবে সেটার মধ্যে বার্গেনিং চলতে পারে বার্গেনিং হতে পারে বাজারে যদি কেনা বেচা দামাদামি করতে পারেন ঠিক বিবাহের ক্ষেত্রে মোহর আপনার নিয়ে দামাদামি করতে পারবেন তবে যৌতুক নিয়ে না যৌতুক দিয়ে না মোহর আপনার নিয়ে সেটা নারী পাবে স্ত্রী পাবে যে মোহর আপনার নিয়ে দেন মোহর দিয়ে বার্গেনিং করতে পারবেন মহরমের বিষয়ে মাসালা হচ্ছে যেহেতু মহরমটা আদায় করবে বর ছেলে তার উপরে বাজিব সুতরাং ছেলের আর্থিক অবস্থা সে কি পরিমাণে আয় রোজগার করে তার কি পরিমাণ আর্থিক অবস্থা আছে এবং নগদের পরিশোধ এবার অনেকে নগদের পরিশোধ করার মতো ক্ষমতা আছে এই রকম তার আর্থিক অবস্থাকে বিবেচনা করে এবং সে যাকে বিবাহ করতেছে ওই নারীর সামাজিক মর্যাদাটা কি সেটা চলে গেল এর জন্য কত কত চারটা জিনিস তোমাকে দেখতে হবে মান সৌন্দর্য তারপর হচ্ছে দিন এবং তার বংশ কেন
করি কিন্তু অনেক লেখাপড়া করেছে শিক্ষা শিক্ষা আছে দেখতেও সুন্দর আসলে দুর্গেশ্বরের ছেলে এখন বড় তো সে পরিবারের মালিক এখন ছেলের হাতে শিক্ষা দিকে দেখে রাজি হয়ে গেল বা মেয়ে পছন্দ করেছে রাজি হয়ে গেল যখন মহানা নির্ধারণ করতে গেছে এখন এই ক্ষেত্রে ক্ষমতা আছে বর্ষণ তারা মহানা ধর্ম আগ্রহ কিন্তু উনি কত পেয়ে এখন যদি দলতা মহানা বলে সমাজে সে একটা রাখব হয়ে যায় এই জন্যই এগুলো সমতা রাখাটা জরুরি এই জন্যই বলেন ক্ষমতা হবে আগে যে বড় সামর্থ্য কত কিন্তু আছে এবং স্ত্রী যাকে সে বিয়ে করবে তার সামাজিক মর্যাদা কত এটা বিবেচনা করে মহানা নির্ধারণ করতে হয় তবে এক নম্বর শর্ত হচ্ছে মহানা অবশ্যই আদায় করে নিয়মিত করতে হবে আমি যদি পুরে না দিয়ে দাও বা
আলোচনা করব পাঁচটা আপনারা সাবধান থাকবেন যেটা নগদ প্রেষণ করতে পারবেন এটা অবশ্যই করবেন হ্যাঁ হতে পারে আপনার হয়তো বর্তমানে 1 লাখ টাকা আপনার মহারণা ধরেছে কিন্তু আপনি পুরো টাকা দিতে পারছেন না সেই ক্ষেত্রে করতে পারবেন ঠিক আছে আমি তোমাকে বর্তমানে 20000 টাকা 10 টাকা কিসের অংশ আপনাকে দিয়ে দিয়ে বললেন এই টাকাটা আমি তোমাকে বর্তমানে পরিশোধ করলাম নগদ বাকি টাকাটা আমি প্রতি মাসে মাসে দেবেন ভাইয়া আমার চাল দিবি করে বাবা আনাজ দিয়ে যে কাজ করে যে ওই সময় একটা ইনকাম হবে সেখান থেকে তোমাকে দিয়ে দেবে অথবা এই টাকা ধরেছিল কিন্তু এই টাকা তো দিতে পারতেছি না আমার জমি আছে বর্তমানে বাজারে ওই জমি দাম এত এই টাকা হিসেবে আমি জমিতে তোমার নামে দিয়ে দিলাম বা তোমার নামে জমি কিনে দিলাম বা তোমার নামে ব্যাংক অ্যাকাউন্টে নিবেশ করে দিলাম কলেজ ব্যাংক অ্যাকাউন্টে মানে শুধু না এইরকম কোন পদ্ধতিতে টাকা আদায় করার সিস্টেমটা দিতে হবে নি আদায় না করে তাকে না দিয়ে কোনোভাবে মাছ খাওয়া যাবে না তারা তাহলে কি সত্য হচ্ছে মৌলানা এটা ধরার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন সর্বোত্তম হচ্ছে যেটা নগদ হয়ে যেতে এখন অনেকে বলে মোহরের পাতিনি বলে যে অনেকে কম দামে দিতে পারে মোহরের পাতিনি কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণা কত সেটা অনেকে জানে শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করেন তখন ওনার নবর কোনো চেষ্টা ছিল না মরণা দিলাম ছিল না বিবাহ করতে দরকার দিতে হবে উনি তখন ওনার জুড়িতে যাওয়ার জন্য যে বর্ণ ছিল পোশাকটা ছিল এটা খুব দামি লোহার বর্ণ ছিল এই বর্ণটা উনি 40 আর উকিয়া বলে 40 উকিয়া বিক্রি করে দিয়েছিল বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে ওই মরণা পরিশোধ করেছিলেন ওই 40 উকিয়া স্বর্ণ মুদ্রার বর্তমান ওজন কি জানেন 242 গ্রাম স্বর্ণ 242 গ্রাম স্বর্ণের সমান বর্তমান সমান 242 গ্রাম এই স্বর্ণের দাম হিসাব করা হবে কত লক্ষ টাকা হবে এই পরিমাণ উনি এই ফাতেমাকে মরণা দিয়েছিলেন অভিভাবকের সম্মতি লাগে তোমরা নারীদেরকে বিবাহ করো তাদের অভিভাবকের অনুমতি ছাড়া আমাদের সমাজে বর্তমানে আছে ছেলে এবং মেয়ে প্রতিবেশী বা কাল তবে আমার সঙ্গে যে কোনো মাধ্যমে মেয়ের সাথে ছেলের সাথে পরিচয় হয়েছে দীর্ঘদিন কথাবার্তা প্রেম আদান প্রদান লেনদেন কথাবার্তা ভিডিও কলে করে করে সম্পর্ক করে হয়তো অভিভাবকরা জানে না না জানায় তারা কোর্টে গিয়ে করতে চলে যায় এরপরে আছে মেয়েদেরকে কিছু দাবি করা গিফট করা এটা যদি শর্ত নাকি কিন্তু এই বিষয়টা চলে আসে আমাদের সমাজে মহড়া আছে এই চৌধুরী প্রশ্ন বেশি দুই বেটি একটা দিকে আমি কিছু নিয়ে আসি আবার অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবকরে এই প্রশ্নটা চাল করে হ্যাঁ মেয়ের বাবা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে খুশি মনে তার সামর্থ্য যদি মেয়েকে কোনো কিছু দিতে চায় সে দিতে পারে কোনো বাধা নাই যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলীর সাথে বিবাহ দেন দেওয়ার পর যখন আলীর কাছে উঠাইয়া দেন সেই সাথে তিনি কিছু যদি দিয়েছিলেন কি দিয়েছিলেন একটা চাদর দিয়েছিলেন একটা গদি দিয়েছিলেন ছোট্ট একটা গদি যেখানে সবাই বসে এরকম একটা গদি দিয়েছিলেন এই ব্যবহার যতটুকু কিছু ছিল না যতটুকু ক্ষমতা ছিল তা ছিল ঘরে তার থেকে প্রায় একটা জিনিস ফাতেমাকে আল্লাহ রাসূল দান করেছিলেন তারপরে মেয়ের বাড়িতে রাগ বুঝাই করে মা বাবা একজনে দেয় দশজনে নষ্ট
আমরা যে ইনকাম আছে দিশে গাড়ি করে ওই পরিবারের আশ্রয় দিলাম করছে তার সুযোগ হালাল ইনকাম করে কম পয়সা দেয় ইনকাম করে দিতে পারে না ওই বহু সমাজ জেলায় তোর বাবাটা কি দিশা আমার বাবা যা দিয়েছে আমার মা বাবা সহকারে তোর কোটি দিল বড় ছেলের কোটি এত দিশা আছে যদি আপনার মনে এরকম কিছু থেকে থাকে যে আমার ছেলে ওর বাড়ি থেকে কিছু জিনিস আসো তাহলে আসবে ছেলে চান অনেকে মনে করতে পারে বড় তো চাই না আমরা বললেন চাইছি দেখবেন আমার বিয়ে করতে শুনেছি কি বড়ের কোনো দাবি দেওয়া নাই তবে বড়ের মামা একটা দাবি করছে সেটা ওনার বিষয় কত রকমের চালানি শয়তান যে কত রকমের অসহ দেয় আর নেক্সট ধোকা দেয় এইভাবে কর এটা হারাম হয়ে যাবে আমার বলুন না উকিল বলে কি আমাদের কারো কোনো চাহিদা নাই আমার ব্যক্তিগত একটা মত কিন্তু ওরা আমি বলে চিন্তা করে যে আপনার তো অভাব নাই ছেলে তো অফিসে যায় আশা করে করছে গেলে ছেলে তো মেয়ে তো দিছে এখন মেয়ে তো ঘরে একা একা থাকবে বাসা নিয়ে বাসাতে কিছু নাই টিভি দিয়ে দেয় মেয়ে কি করবে এটা তো মেয়ের জন্য কত রকমের শয়তান ইয়া পর পড়ে খাওয়া দাওয়া করে যে কোনো একটা পথে যাবে খাওয়া গাড়িয়ান যান মামিবাদে যান উকিলে যান যেই ব্যাপারে হোক মেয়ে নিজেরা দিও বা নাতে কিছুটা দিও মানে কিন্তু আর কি বিয়ে শোনা যায় না কখন নাতি হয়েছে টাকা দেবার বলে বলে দিয়ে বলা বাবা তোমার তো নাতি হয়েছে নাতের জন্য একটা টিভি কিনে দাও একটা ফ্রিজ কিনে দাও যেহেতু যার কারণে সপ্তাহ অবলম্বন করবেন জোর থেকে ছয় লাভ হয়ে গেছে আমাদের সমাজে এটা একদম গুণা যে তুচ্ছ মনে করে মনেই করে না সুতরাং মহলের আদায় করবেন যতদূর থেকে বেঁচে থাকবেন যদি আপনার পাশে কোনো ঘটে তাদেরকে বুঝিয়ে দিতে পারা যাবে না বিবাহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এরপরে সর্বশেষ হচ্ছে বলি না করা খাওয়া দাওয়া এখন বিয়ের সাথে যাই এত কিন্তু যতদূর বললাম শর্ত করে যখন পুরনো আসছে এখন তাদের মধ্যে বিবাহ সম্মিলিত হয়ে গেল হওয়ার পরে কি করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এইখানে এসে আরেকটা কথা কি আমাদের সমাজে প্রচলিত নিয়ম হয়ে গেছে ছেলের পক্ষ যাবে দেড়শো লোক মেয়ের পক্ষে আসবে আশি লোক তখন সব টাইম আর মেয়ের মেয়ের বাবা এবার মেয়েটা যখন বলছে কে লাগবে না সম্পূর্ণ খরচের দায়িত্ব ছেলে মেয়ের পক্ষে কোনো খরচের দায়িত্ব নেই তার শুধুমাত্র দায়িত্ব তার ভাবনাটাকে তিনি লেখার সহজমা বানিয়ে একটা পাত্রের জন্য প্রস্তুত করে রাখা এই ছাড়া মেয়ের পক্ষে কোনো দায়িত্ব নেই সম্পূর্ণ দায়িত্ব ছেলে তারপর বলছে কথাবার্তা তিনটা জিনিস এক
হচ্ছে মানুষের মধ্যে প্রচার করতে হবে তাহলে ইত্যাদি মানুষকে আপনার যতটুকু সামর্থ্য কেউ বলে করা যাবে না বিবাহটা প্রকাশ হচ্ছে তো বলে যায় না মানুষের মধ্যে মানুষকে জানাতে হবে বিবাহ কথা দুই নম্বর হচ্ছে উত্তম হচ্ছে মসজিদে বিবাহটা করা মসজিদে বিবাহটা করা না তিন নম্বর হচ্ছে বিবাহ উপলক্ষে বিভিন্ন রকমের শরীয়ত সম্মত আপনি অনুষ্ঠান করতে পারবেন আনন্দের আয়োজন করতে পারবেন যেমন রাসূলের যুগে কি করতো দফ বাজানো হতো হাদিসে এই শব্দটা দফ দফটা কত হয় ঢোলের বিপরীতটা ঢোল দুই দিকে বন্ধ থাকে ঢোলটি পুরোটা বন্ধ থাকে দুই দিকে বাজলে আওয়াজ হয় এটা হালাল আর দফ হচ্ছে এটা একটা প্লেটের মতো ঢোল এটা এক পাশে একটা জানলা লাগানো থাকে আর এক পাশে খালি থাকে যখন দেখি এই পাশে যখন বাড়ি দেয় হালকা একটা সাপড়া দ্বিতীয় পাশে খোলা থাকার কারণে পরিবর্তন সাপড়া না এই দফটা হচ্ছে শরীর সম্পদ বৈধ যে হাতের ময়দানে ওই যে বর্তমানে সারাবাড়ি ট্রেনিং দেয় তারা বিভিন্ন বাজার বিভিন্ন রকমের কি বাজার সঙ্গীত বাজার বা সাইলেন বাজার তৎকালে ছিল সারাবাড়ি থেকে ট্রেনিং দেওয়া বা জেহাদের মধ্যে যাওয়ার মধ্যে সৈন্যদের উৎসাহ দফ বাজার হতো এবং বিবাহ অনুষ্ঠানে দফ বাজার হতো দফ বাজার কি করতো তারা বিভিন্ন অনুপ্রেরণামূলক দেশাত্মমূলক বর্ণামূলক ভালো ভালো কিছু কথা দিয়ে তারা গজল গেলে গান না কি করতো গজল গেলে এটা সঙ্গীত সম্বন্ধ বিবাহ উপলক্ষে আপনি ইসলামী সঙ্গীত কোনো বাজনা ছাড়া বাদ্য ছাড়া ইসলামী সঙ্গীত ভালো সঙ্গীত তার সত্যি যেগুলো সত্য কোনো সিঁড়ি কথা নাই মানুষের কল্যাণকর কথা ভালো কথা আছে এই ধরনের কথা সম্বলিত গজল সঙ্গীত গাওয়া যায় আছে আনন্দ উৎসব করা যায় আছে আমরা সব বলতে তোমার কর কারণ এটা খুশির দিন সুতরাং এই বিবাহ করার ক্ষেত্রে সুন্দর পদ্ধতি হচ্ছে যে মসজিদে করা মসজিদে করা আর হচ্ছে অলিমা করা এখন বর্তমান সময়ের অলিমা বহুমান যাই বলে না বিবাহ দাওয়াত করে না চরম একটা জঘন্য একটা পাপ সেখানে অনুষ্ঠিত হয় কি নারী এবং পুরুষ উভয় পক্ষ বেগানা হয়ে অর্থলঙ্গ নগ্ন হয়ে একই সাথে যায় খায় বসে কথা বলে নাচে গায় আবার ব্যাংক মানে বিনিয়োগ করে আমার স্ত্রী আমার বোন আমার মা আমার আত্মীয় স্বজন নারী পুরুষ সব গেল শাড়ি পরে সাজে মেকআপ করে একেবারে সারা রাত ধরে যে তোমার তুমি বাসা দিন লাগাতার বুঝে দাঁড়ান ড্রাইভারের ভিতরে গান বাজাচ্ছে
ঢুকে তাদেরকে বললাম যে সারা কি হইছে এখানে কয় অনুষ্ঠান আছে তাহলে যে গান তো সারাতে বাজালে বাজালে না মানে মত করে এখন ফজর নামাজ মানুষ যাচ্ছে তার কি আপনি কি নিয়ে বলা যাচ্ছে গানটা বন্ধ করার জন্য সে জবাবটা জানেন আপনারা আপনারা বলতে আমার বাড়িতে আমার বলা চা বিস্তার করবে সেটা আপনার বলা এরকম অবস্থা Mm-hmm.